নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ছট পুজোয় উৎসবের আমেজ গোটা উপত্যকায়, সূর্য আরাধনায় ব্যস্ত ভক্তরা। বকরিহাওরে কুয়ো পরিষ্কারে নেমে মৃত তিন, অশ্রুসিক্ত নয়নে সম্পন্ন জানাজা। শিলচরে পাসপোর্ট মেলায় সাড়া, পুলিশ ভেরিফিকেশন হল আবেদনকারীদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ছট পূজাকে কেন্দ্র করে রবিবার গোটা বরাক উপত্যকা এক উৎসবের আমেজে মেতে উঠেছে। কাছাড় জেলার বিভিন্ন ঘাটে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর লোক ঐক্যবদ্ধ হয়ে জেলার অন্নপূর্ণা ঘাট, মেহেরপুর ফ্লাওয়ার মেল ঘাট, রামসিংহাসন ঘাট, ইটখলা ঘাট সহ অন্যান্য জলাশয়ে জমায়েত হয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করেন। সংবাদ মাধ্যমের কাছে আয়োজকরা বলেন, ছট পূজার সঙ্গে মানুষের অনুভূতি ও আনন্দ জড়িত। ছট হল পুরো পরিবারের সাথে থাকার সুবর্ণ সুযোগ। কথিত আছে, উৎসব সম্পর্ককে মজবুত করে। রবিবার জেলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে অস্তগামী সূর্যের আরাধনা করার পাশাপাশি অর্ঘ্য প্রদান করেছেন। সোমবার জেলার মানুষের উদয়গামী সূর্য আরাধনার মাধ্যমে ছট পূজার সমাপ্তি হবে। সবাই পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে আরাধনা করে ছট পূজাকে সফল ও সার্থক করে তোলায় সকলের প্রতি দিন ছট পূজার শুভেচ্ছা সহ ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকরা। কয়েক হাজার শোকার্তির উপস্থিতিতে সম্পন্ন হল কুয়ো পরিষ্কারে নেমে মৃত বকরিহাওর প্রথম খণ্ড আনোয়ারপাড়ের একই পরিবারের তিনজনের জানাজা। রবিবার সকাল ১০টায় আনোয়ারপাড়াস্থিত নিজ বাসভবনের কবরস্থান সংলগ্ন খোলা মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিন কারি নুরুল হুদা জানাজায় উপস্থিতদের উদ্দেশ্য করে কোরআন হাদিসকে সাক্ষী রেখে মৃত তিনজনকে শহীদ বলে ঘোষণা করেন। তিনি বলেন, হাদিসে নবী হযরত মুহাম্মদ শ্বাসরুদ্ধ হয়ে বা জলে ডুবে মৃত্যুবরণ করা মানুষদের শহীদ বলে আখ্যা দিয়েছিলেন। এছাড়াও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে তিনি পাড়া প্রতিবেশী সহ সবাইকে অনুরোধ জানিয়েছেন। জানাজার নামাজ পরিচালনা করেন ফয়জুর রহমান। জানাজা শেষে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, প্রতিজন মৃতদের ৪ লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে। উল্লেখ্য, শনিবার সকাল আনুমানিক ১০টা নাগাদ বকরিহাওর প্রথম খণ্ডের আনোয়ারপাড় এলাকার রশিদ আহমেদের বাড়ির জলের কুয়ো পরিষ্কার করতে নেমে মৃত্যু হয়েছে ৪ জনের। শহীদ আহমেদ নামের এক যুবক মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন। যে বাড়িতে কুয়ো পরিষ্কারে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেই বাড়িটি একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী এইটো কব বিচাৰিছো যে সিএম রিলিফ ফান্ডৰ পৰা ৪ লাখ ৪ লাখ টাকা তার দিবার কারণে আমি ডিসির লোক অলরেডি কথা পাতিছু। চারিজনে পাবো কারণ ইহতে পানি ডুবিছে, এসডিআরএফে উদ্ধার করেছে সেইটার কারণে। আসলে ঘটনাটা কেনেকৈ সংঘটিত হয়েছিল বা কি কারণ বলে আপনি এটা ধারণা? এটা পানির কুয়া সফা করার কারণে। হ্যাঁ, পানির কুয়া সফা করার কারণে প্রথমে মেস্তরিটু নিচত গেছে। হ্যাঁ, যাবার পিছত মেস্তরিটু উঠা নাই, তারপিছত এই ঘরের মালিকটু উঠানির কারণে গেছে। মালিক যাবার পিছত তার বড় ভাই গেছে, বড় ভাই যাবার পিছত তার লোরা গেছে, এনেকুয়া অবস্থা হয়েছে। তলত অক্সিজেন বা কি অক্সিজেন প্রবলেম হয়েছে কুয়াত, অক্সিজেন প্রবলেম না হইলে তো এনেকুয়া হওয়ার কোনো কথা নেই। সেইটা কুয়াত এটা মানে সরকারের পরা এটা কি করে রাখব, মানে তেনেকুই ঘটনা যদি কুয়াত আকো সংঘটিত হয় বা এটা প্রতিরোধের কারণে এটা তো ক্লোজ করে দিব, এটা বন্ধ করে দিম, কুয়াটু বন্ধ করে দিম। সবচেয়ে বড় প্রবলেম হল ৫ গ্রাম কালীনগর যে মেগা যে প্যাকেজ হয়েছে ৮ কোটি টাকার, এইটু আজি পর্যন্ত কমসে কম ২০১৩ আজি ১০ বছর হয়ে গেছে, কিন্তু মই গভর্নমেন্টের পর ৩বার ৪বার এসেম্বলিত কথা পাতার পিছত এইটু এতিয়া হয়েছে রিএস্টিমেট মানে এইটু হয়েছে, কিন্তু হওয়ার পিছতো এতিয়া জিপির পুরা মানুষ জল পাবা নাই। এইটু জলের কারণে মানুষবিলাক মরিছে, পানির সংকটের কারণে। আজির দিনত যদি পানির সংকটের কারণে যদি মানুষ যদি এনেকা ঘটনা হয় স্বেচ্ছা বড় দুঃখ আর হব নয়। রবিবার কাছাড়ের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজন করা হয়েছে পাসপোর্ট মেলার। নামে এটা পাসপোর্ট মেলা হলেও এই মেলায় শুধু ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মেলা শুরু হয় সকাল ১০টায়। পাসপোর্ট মেলাটি উদ্বোধন করেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুর বিধায়ক কৌশিক রায়, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা সহ পুলিশ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। যারা এই মেলায় অতিথি ছিলেন ওনাদের সম্মান জানানো হয়। ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য ছিল মোট ৫টি টেবিল। বর্তমানে কাছাড়ে পাসপোর্টের জন্য আবেদনকারী
১৬০০র চেয়েও বেশি সংখ্যক লোকের ভেরিফিকেশন প্রক্রিয়া আটকে রয়েছে। এদিন অনেক আবেদনকারীর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। लोगों में तो दिक्कतें होते हैं, जो पासपोर्ट जो लोग पासपोर्ट के लिए अप्लाई करते हैं उन लोगों को काफ़ी दिक्कतें होते हैं, पुलिस वेरिफिकेशन और काफ़ी चीज़ें पेंडिंग रह जाता है। जो लोग गांव में जाता है, जो मजदूरी लोग हैं उन लोगों को नहीं मिलता है, तो बाद में वो लोग जब आते हैं फिर वहाँ पे मतलब वेरिफिकेशन पेंडिंग रह जाता है। तो उस तरह से हमने देखा जी कि लोगों को, जब हम पब्लिक से बात किया, जो पब्लिक रिप्रेजेंटेटिव है उन लोगों से बात किया, हमारा जो डीसी साहब है उससे भी बात किया, हमको लगा कि नहीं, एक इंस्टेंटली लोगों का जो ये जो डोर टू डोर सर्विस देने, हमारा माननीय मुख्यमंत्री जी का यह आह्वान है, इसको हम लेटर एंड स्पिरिट इसको हम एग्जीक्यूट करने के लिए हम ये पासपोर्ट मेले का आयोजन किया गया है। और इस पासपोर्ट मेले में आज देखें सुबह से काफ़ी लोग मतलब यहाँ पे इकट्ठे हुए हैं और हम आज अराउंड 1700 लोगों का हम लोग निमंत्रण किया है। यहाँ पे सब लोग डॉक्यूमेंट लेके आ रहे हैं, वेरिफिकेशन है, 5 टेबल लगाया गया है, इसमें हर चीज़ का, हर कोर्ट का भी आदमी है, डीसी ऑफिस का भी आदमी है, सब लोग बैठ के इसको वेरीफाई कर रहे हैं। और मैं सोचूंगा कि ये जो सर्विस टू द पीपल, ये जो पुलिस पब्लिक रिलेशन है, ये जो पासपोर्ट मेला हमने आयोजित किया है, इस ज़्यादा अच्छा और ज़्यादा मजबूत करेगा। আকসার জন্মলগ্নের সদস্য তথা আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম সেনানী ঝণ্ডুলাল ঘোষের প্রয়াণে রবিবার এক শোক সভার আয়োজন করে আকসা। এদিন শিলচর প্রেস ক্লাবে প্রয়াত সদস্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ ও শ্রদ্ধাঞ্জলি জানান আকসার কর্মকর্তারা। উপদেষ্টা রূপনন্দী পুরকায়স্থ প্রারম্ভিক বক্তব্যে প্রয়াতের স্মৃতিচারণ করেন, পরে আকসার প্রতি প্রয়াতের অবদানের কথা তুলে ধরেন অন্যান্য কর্মকর্তা। জন্টু খুব কম সময়ে তাদের সমস্যা সমাধান করে দিত এবং কাজ করার প্রতি তার একটা আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়কে নিজের সন্তান সম নিজে সে ভালোবাসত এবং আমরা মনে করি আজকে বিশ্ববিদ্যালয় যে এসছে সেটা এক দশকের আন্দোলনের ফসল এবং বিশ্ববিদ্যালয়ে এখনো একটা চক্র রয়েছে, যে চক্র এই বিশ্ববিদ্যালয়ের মান সম্মান কোনোদিন যাতে তলানিতে যায় তার জন্য চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় প্রাপ্তির জন্য যেভাবে এক দশকের আন্দোলন করতে হয়েছিল, আজকে পাপিয়ানাথ, রাজেশ কুমি, জন্ডুলাল ঘোষ তাদের এই কর্মজীবনে থাকাকালীন তারা এই পৃথিবী থেকে ছেড়ে চলে গেছেন। আমরা চাইব যে তারা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিলেন, বড় উপত্যকার মানুষ এই বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য আরেকটা সংগ্রাম অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। বেসামাল মদ্যপকে দড়ি বেঁধে রাখার পর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তারাপুর সুকান্ত লেনে। রহস্যজনক ঘটনাটির ব্যাপারে পুলিশে দেওয়া পরিবারের লোকেদের বয়ানে স্তম্ভিত এলাকার লোকজন জানা গেছে, রবিবার সকালে মুন্না দাসের লাশ তার বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তে নিয়ে যায় পুলিশ। হত মুন্না মদ্যপান করে উৎপাত করার দরুন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বলে পুলিশকে জানান তার পরিবারের লোকজন। কিন্তু আদৌ ঘটনাটির পেছনে কি রহস্য রয়েছে বের করতে তদন্তে নেমেছে পুলিশ। ৬টা সময় মনে হয় বান্দিয়া রাখছে, মদ খায় উৎপাত করে ঘর করে মানে গালাগালি করে এর লাগি, মানে আমার বাতি যা বান্দিয়া আছে নেশা কমলে পরে তারা ছাড়বো। তো ইয়ের মধ্যে আমি তো আর দেখছি না, জানি না, আর বাতি যা ফোন করতে যেহেতু কাকু তো মারা গেছে, কেমনে কেমনে উঠলো যে নেশায় মাথা ওটা ঘুরাইছে অনুভূতি দিতে আমি তো খেয়াল করছিলাম দেখতে বাইরে দোকানও আইয়া দেখি এরকম মারা গেছে। আপনার খেয়ে আমার ভাই লাগে, ছোটো ভাই, আমার ছোটো ভাই, আপনার ছোটো ভাই, আমার ছোটো তিন নম্বর। আপনার নাম কিটা? আমার নাম কাজল দাস। বাসা কই? বাসা তারাপুর শিববাড়ি সুকান্ত লেন। আর যে মারা গেছে তার নাম কি? মুন্না দাস। আর তার কি বউ বাচ্চা আছে? বউ বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে, এটা তো আমরাই দেখুন করি। কয়জন? এক মেয়ে এক ছেলে, আমরাই খানি খাওয়াই, আমরাই সব কিছু দেখে নিয়ে। আর হ্যাঁ কিতা করতো? এ তো লেবারি নালা নুলা সাফ করতো, এটা আমরা পাড়ার মধ্যে পাড়ার মধ্যে বাইসে তারে হেল্প করে, পাড়ার মধ্যে তারা ভালা পায় এনে সবে ডাকি দিলে সবাইকে, তার সবের কাজ করে। আমরার ভাই আমরা তো একটু লাগে, আমরা কই তার তুই কাজ করিস না দোকান থাক বা দোকান থেকে, তুই ভালো থেকে দোকান থেকে সব প্রথম ভালো বাচ্চা আমরা দেখবো,
ভারত বিকাশ পরিষদ আসাম প্রান্তের উদ্যোগে রবিবার শিলচর গান্ধী ভবনে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কাছাড় ছাড়াও নলবাড়ি, তেজপুর, ধুবড়ী, বীরঝড়া, মধ্য গুয়াহাটি, দিশপুর এবং ওয়েস্ট গুয়াহাটির প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। দুটি বিভাগে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। জুনিয়র বিভাগ ছিল ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত এবং সিনিয়র বিভাগে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। ভারত বিকাশ পরিষদের শিলচর শাখার সভাপতি রজত ঘোষ, সম্পাদক প্রসেনজিৎ দাশগুপ্ত, সভাপতি দেবল সরকার, জিতু রায় সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। দেবল সরকার জানান, রাজ্যস্তরের যারা বিজয়ী হবেন তারা রিজনাল স্তরের প্রতিযোগিতায় অংশ নেবেন। সেটা আরম্ভ হবে আগামী 28 নভেম্বর অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে। এছাড়া জাতীয় স্তরের প্রতিযোগিতা হবে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আগামী ডিসেম্বর মাসে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভারত বিকাশ পরিষদ দুটো ভাগে কাজ করে থাকে, সমাজমূলক কাজ করে থাকে। সেটা হলো সার্ভিস ওরিয়েন্টেড কিছু কাজ থাকে, সমাজ সেবামূলক কাজ। সেবামূলক কাজের মতো হলো আর্টিফিশিয়াল লিম আমরা সাধারণত দিয়ে থাকি, যাদের হাত পা নেই তাদেরকে আমরা ওটা প্রদান করি। আমাদের ফ্যাক্টরি আছে, 17 ফ্যাক্টরি আছে পুরো ভারতবর্ষ জুড়ে, সেখানে আমরা তৈরি হয়ে দিয়ে থাকি। এছাড়াও সমাজসেবাগুলিতে আমরা কিছু সংস্কারমূলক কাজ করে থাকি। সংস্কারের কাজের মধ্যে হলো যেমন ভারত কো জানো কুইজ কম্পিটিশান বাচ্চাদের মধ্যে স্কুল লেভেলের, এবং গুরুবন্ধন, ছাত্র অভিনন্দন, ন্যাশনাল গ্রুপ সংস কম্পিটিশান, এইভাবে আমরা কিছু সংস্কারমূলক কাজ করি। কারণ ভারত কো জানো মানে ভারতবর্ষ সম্বন্ধে জানা, ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি এবং ইতিহাস, ভূগোল, এগুলো যদি জানে, বাচ্চারা যদি জানে, তখনই কিন্তু দেশকে ভালোবাসবে, দেশপ্রেমটা জাগরিত হবে। এবং দেশপ্রেম জাগরিত হলে কোনো দিনই দেশের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে না। দেশকে কীভাবে এগিয়ে যে নেওয়া যায়, দেশের কীভাবে সম্মান রক্ষা করা যায়, সেটাই চিন্তাধারা থাকবে। আমরা অনেক সময় দেখা যায় আজকে বাচ্চারা পাশ্চাত্য দিকে এগিয়ে যাচ্ছে, ঝুঁকিটা বেশি। তাই আমাদের এই ভারত বিকাশ পরিষদের সেটাই প্রচেষ্টা, যাতে ভারতকে জানে এই সংস্কারমূলক কিছু কাজ। আসাম সরকারের তরফ থেকে কমান্ডো ব্যাটালিয়ান ট্রেনিং সেন্টার হাইলাকান্দি জেলার কাটলিছড়া কেন্দ্রের মিজোরাম সীমান্তের কচুরতল এলাকায় জায়গা নির্ধারণ করে কাজ আরম্ভ করার পরিকল্পনা করেছিল। কিন্তু এই খবর পেয়ে মিজোরামের মিজো সংগঠন ওয়াইএম এর নেতাকর্মীরা এসে বাধা প্রদান করার কারণে এখান থেকে এই ব্যাটালিয়ান ট্রেনিং সেন্টার সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাইজার দলের তরফ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমাদের রামনাথপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত এই কসুরতল এলাকায় এখানে আমরা দেখেছি আমাদের সরকারের তরফ থেকে এখানে কাজও আরম্ভ করা হয়েছিল, কিছু বাসুস কেটে এখানে ক্যাম্প তৈরি করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে আমাদের এই কমান্ডো ব্যাটালিয়ান ট্রেনিং সেন্টারের যে জায়গাটা নির্ধারণ করা হয়েছিল, মিজোরামের ওয়াইএমই সংগঠন এবং মিজোরামের সরকারের পুলিশ বাহিনী এসে এখানে বাধা সৃষ্টি করেছে। এই কসুরতল এলাকায় যাতে কমান্ডো ব্যাটালিয়ান ট্রেনিং সেন্টারের এই জায়গা যাতে এখানে নির্ধারণ করা না হয়, এখানে যাতে কাজ আরম্ভ করা না হয়, ওনারা বাধা সৃষ্টি করেছে। এবং ওনাদের বাধার ফলস্বরূপ বর্তমানে আমরা দেখেছি আমাদের আসাম সরকার তথা আমাদের হাইলাকান্দি জেলা প্রশাসন, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট বর্তমানে এই জায়গা থেকে, এই কসুরতল এলাকা থেকে এই কমান্ডো ব্যাটালিয়ান ট্রেনিং সেন্টার এখান থেকে সরিয়ে আমাদের ডামসড়া এলাকায় বর্তমানে সার্ভে আরম্ভ করেছে। আমরা এই কমান্ডো ব্যাটালিয়ান ট্রেনিং সেন্টার আমাদের বিশেষ করে সীমান্ত এলাকার দক্ষিণ হাইলাকান্দি দেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমরা দাবি জানাচ্ছি, যদি এই কমান্ডো ব্যাটালিয়ান ট্রেনিং সেন্টারটি যদি এই কসুরতল এলাকায় হয় তাহলে আমরা সীমান্ত এলাকা পূর্ণ সেভ হয়ে যাবে। কারণ যুগ যুগ ধরে আমরা দেখেছি মিজোরাম ওয়াইএমএ সংগঠন, মিজোরাম সরকার এসে আমাদের আসামের জায়গা দখল করেছে, আমাদের বিভিন্ন গোরবাড়ি প্রায় সময় জ্বালিয়ে দিয়েছে, আমাদের বর্ডার এরিয়ার মানুষের কোনো সিকিউরিটি নেই। যদি এই কমান্ডো ব্যাটালিয়ান ট্রেনিং সেন্টার এই সীমান্তবর্তী কসুরতল এলাকায় হয় তাহলে আমাদের জমিন রক্ষা হবে, ওনারা বর্ডার সিকিউরিটি হিসেবে কাজ করবে, আমাদের এলাকা শান্ত হবে, আমাদের এলাকার ডেভেলপমেন্ট হবে এবং আমাদের আসামের। সোনাই কেন্দ্রের দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডে দুষ্কৃতি হামলায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম আব্দুল আলিম লস্কর। জানা গেছে গত শুক্রবার প্রতিবেশী হাসান আহমেদ লস্কর নামের যুবকের সাথে আব্দুল আলিমের কথা কাটাকাটি হয়। কিছু সময় পর হাসান তার ভাই হোসেন আহমেদকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল আলিমের উপর প্রাণঘাতী হামলা চালায়। গুরুতর আহত আব্দুল আলিমকে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রবিবার সকালে মৃত্যু হয় তার।
ওখানে সব মানুষ জুম্মার গেছেন, জুম্মার যাওয়ার সময় একটা ও বাড়ির যে হাসান কইবার ছেলে যেটা হে বাড়ির ভিতরে ঢুকে আর আব্দুল আলিমে উঠিয়া কইছে যে মারা গেছে, হে উঠিয়া কইছে তোরে একদিন না কইছে তুই আমার বাড়িতে আইতে না, তোর চরিত্রটা ভালো না, তুনখানে বারবার আমার বাড়িতে নিষেধ দেওয়ার পরেও তুন আস কইতে হয়ে কইছে আমি আইলে তোর কিতাও সুবিধা হয় আমি আইতাম জায়গার ওই এইখানে তারা একটা ঠেলা ধাক্কা হয়েছে, ঠেলা ধাক্কা করার পরে হেতার বাড়িতে গেছে গিয়া হেতার ঘরে ঢুকিয়া গিয়া গুসল বুল করে জুম্মাত গেছে, জুম্মাত থেকে ঘরে ইয়ে ঢুকছে, এর পরে তারা দিও ভাই হাসানে আর হুসাইনে তারা দিও ভাই এক হুসাইনের এত দা আর হাসানোর এত বর্গা এগুলা জিনিস লইয়া তার ঘরে ঢুকে গেছে, ঢুকিয়া তারা একটা বাড়ির ঘরের মধ্যে মারি দিছে, হ্যাঁ বাড়ি খাইয়াও কিছু লইতো না পারিয়া দিছে তুলিয়া দৌড় আর দৌড়ের লগে তার ওই যে পিছনের যে দরজাটা আছে দরজার দিকে বাইর হয়ে গেছে, বাইর হয়ে গিয়া ওদিকে আইয়া একবারে মাঠে দিয়ে খাটাই লইয়া গেছেন যা পিছিয়ে হইয়া বাড়ির মানুষ আরো কিছু করে হইয়া যাওয়া শুরু হয়েছে গেলে সেখানে তারা যেতে যেতে তারা মাঠ নিয়ে পালাইয়া বরগাতি বেলেই দৌড়াইয়া দাওয়াত দিয়ে সে দুধ মারিয়া তারা একটা গেছে ওই দিকে বাইরিয়া আর একটা ওই দিকে আইয়া এখানে বরগাটা পালাইয়া হে তার বাড়িতে গেছে আর এরপরে এখান থেকে উঠাইয়া আমরা সোনাই পুলিশ জানানি হয়েছে, সোনাই পুলিশে কইছেন মেডিকেল লইয়া যাও, আমরা মেডিকেল লইয়া গেছি, মেডিকেল লইয়া যাওয়ার পরে হে কুমা অবস্থা কুমাত আসলো, কুমা অবস্থা তারে রাখিয়া শুক্রবার থেকে লাগাইয়া আজকে রবিবার সকাল 5:30 সময় তার মৌত হইছে, ডাক্তারে আমরা কইছে ডেড 5:30 সময়, তখন আমরা পোস্টমর্টম করিয়া এখন 4:30 না 5 বাজার আমরা বাড়িতে আইছি। ওভারডোজ ড্রাগস সেবন করে অকালে প্রাণ গেল এক যুবকের। মৃত যুবক লক্ষ্মীপুর শহরের দুর্গাপুরীর প্রয়াত বাদল রায়ের পুত্র ববি রায়। শনিবার দুপুর 2:30 নাগাদ এই যুবককে লক্ষ্মীপুর আর্ল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শারদাচরণ খেলার মাঠে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ ছুটে আসে খেলার মাঠে, পুলিশ এসে তার পরিবারের লোকদের সহায়তায় পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। তখনই সবার ধারণা ছিল এই যুবক ওভারডোজ ড্রাগস সেবন করেছে। শনিবার রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ববি রায়ের মৃত্যু ঘটে। রবিবার বিকেলে ময়না তদন্তের পর মৃতদেহ লক্ষ্মীপুরের বাড়িতে নিয়ে আসার পর শেষকৃত্য সম্পন্ন হয়। জুয়ারিদের বিরুদ্ধে সারাশে অভিযান চালালো হাইলাকান্দি পুলিশ। শুক্রবার রাতে হাইলাকান্দি সদর থানার ওসি আম্পি দাওলাগুপু ও টিএসআই নবজ্যোতি লাহনের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালিয়ে হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী লক্ষ্মীবন্ধ বাইপাস এলাকা থেকে তিন জুয়ারিকে ঝান্ডি মুন্ডার আসর থেকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 2,41,980 টাকা সহ জুয়া খেলার সামগ্রী। গ্রেপ্তার হওয়া তিন জুয়ারি হল লালার রাজেশ্বরপুর গ্রামের জালালউদ্দিন লস্কর বয়স 55, সেদুল আলম লস্কর বয়স 24 ও আনোয়ার হোসেন লস্কর বয়স 26। তাদের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফে। উল্লেখ্য, কালীপুজোর সময় থেকে হাইলাকান্দির বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ঝান্ডিমুন্ডার আসর বসার অভিযোগ রয়েছে। এক উন্নত ভারত গড়তে যুব সমাজকে মুখ্য ভূমিকা নিতে হবে। দেশের স্বাধীনতার শতবর্ষের মধ্যে ভারত বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত হবে বলে আশা ব্যক্ত করে দেশের বহুমুখী উন্নয়নে যুব সমাজের স্বতঃস্ফূর্ত যোগদানের আহ্বান জানালেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মারা। শনিবার সন্ধ্যায় হাইলাকান্দি নেহরু যুবকেন্দ্র আয়োজিত জেলা ভিত্তিক যুব উৎসবে মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। শুরুতে নেহরু যুবকেন্দ্রের বরাক উপত্যকার তিন জেলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর বলেন, ভারত সরকারের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের পদক্ষেপ অনুযায়ী দেশ জেলা ও রাজ্যস্তরের যুব সম্মেলন, ডিক্লেমেশন, কবিতা লেখন, অঙ্কন, ফটোগ্রাফি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। হাইলাকান্দি জেলাতেও এই প্রতিযোগিতায় যুব প্রজন্মের মধ্যে ব্যাপক প্রভাব পড়ে। বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় 300 প্রতিযোগী অংশগ্রহণ করে। এদিন প্রথম পর্বে যুবশক্তির পরিচায়ক স্বামী বিবেকানন্দের প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করেন ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর, কবি প্রাবন্ধিক কল্লোল চৌধুরী, আশুতোষ দাস, প্রবীণ চিত্রশিল্পী নিহারিন্দু চৌধুরী, দীপক সরকার, দীপক চক্রবর্তী, নজরুল ইসলাম বরভুইয়া প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুদর্শন মিউজিক একাডেমির শিল্পীরা। এরপর পর্যায়ক্রমে শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা। সোমবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীকে সারা দেশে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হবে। এই উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলায় 100 ইউনিটি রান বের করা হবে। প্রতিটিতে কম করে 75 স্বেচ্ছাসেবী অংশ নেবেন। বরাক উপত্যকার তিন জেলা প্রশাসন থেকেও এই উপলক্ষে ইউনিটি রান আয়োজন করা হয়েছে। শিলচরে সকাল 6:00 জেলাশাসকের কার্যালয় থেকে এবং হাইলাকান্দিতে সকাল 7:30 জেলাশাসকের কার্যালয় থেকে ইউনিটি রান কেন্দ্রীয়ভাবে বের করা হবে। এছাড়া জেলাগুলির অন্যান্য স্থানেও ইউনিটি রানের আয়োজন করা হয়েছে সোমবার। এতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি আধিকারিক কর্মচারীরাও অংশ নেবেন। এছাড়া সকাল 10:30 সরকারি কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে দেশের ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে এই উপলক্ষে সমবেত শপথ গ্রহণ করা হবে। পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে ইউডিএফ। এই উদ্দেশ্যে দলের এক সভা রবিবার হাইলাকান্দি শহরে আয়োজিত হয়। আগামী 4 নভেম্বর গুয়াহাটিতে ইউডিএফ দলের মুখ্য কার্যালয়ে ইউডিএফ দলের কেন্দ্রীয় সাধারণ সভা আয়োজিত হবে। সভায় হাইলাকান্দি থেকে 15 জন প্রতিনিধি যোগ দেবেন।
রবিবারের সভায় প্রতিনিধিদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। ইউডিএফ এর হাইলাকান্দি জেলা কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী, যুব ফ্রন্টের হাইলাকান্দি জেলা সভাপতি দুলন মজুমদার, তিন জেলা পরিষদ সদস্য ইমরুল আলম বড়ভুইয়া, শহীদুল ইসলাম মজুমদার, নুরুল ইসলাম লস্কর সহ দলীয় পঞ্চায়েত প্রতিনিধি ও দলীয় কর্মকর্তাদের পাশে রেখে এ বিষয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন ইউডিএফ এর হাইলাকান্দি জেলা সভাপতি আইনজীবী আফজল হোসেন লস্কর। সভাটার মেইন উদ্দেশ্য হইল আমরা যে আমরা কেন্দ্রীয় সমিতির সাধারণ সভা আগামী 4 নভেম্বর গৌহাটিতে আমাদের হেড অফিসে অনুষ্ঠিত হইব। আমরা যেহেতু কেন্দ্রীয় কমিটি আমরা ওই দিনেও কেন্দ্রীয় কমিটি গঠন হয় হিসাবে হাইলাকান্দির প্রতিনিধি যারা যাইতা আমরা হাইলাকান্দি জেলার 9 জন প্রতিনিধি আমরা আজকে এই সভা থেকে সিলেক্ট করছি আমরা, এবং এই মিটিংয়ে যোগ দেওয়ার জন্য আমরা 15 জন হাইলাকান্দি জেলা থেকে যাওয়ার কথা। আমাদের কেন্দ্রীয় কমিটি যেভাবে আমাদেরকে ইনফরমেশন দিছে যে আমরা 15 জন যাইতাম, এই হিসাবে আমরা 15 জনের নামও আমরা আজকে সিলেক্ট করছি। আমরা আগামী 7 তারিখে দলের মুখ্য কার্যালয়ে আমরা মিটিংটা হইব, এখানে আমরা গিয়ে সব যোগদান করবো। আর বিশেষ করে আজকের আমাদের এই সভায় আলোচনা হয়েছে যে আমরা আগামী আমাদের সংসদীয় নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন সামনে রেখে আমরা 4 তারিখ পরে প্রত্যেক দলীয় কর্মী গ্রামে গ্রামে চষিয়ে বেড়ানোর জন্য আমরা আজকের এই সভায় সিদ্ধান্ত হয়েছি যে আমরা প্রত্যেক মানুষের কাছে যাইতাম, এবং যেভাবে আমরা কোনো যদি কোনো আমরা তরফ থেকে কোনো ত্রুটি থাকে আমরা দলীয় তরফ থেকে সেগুলো আমরা সংশোধন করার লাগি সবে চেষ্টা করতাম, এবং একটা বলিষ্ঠ পদক্ষেপ আমরা নিতাম যাতে আগামী পঞ্চায়েতটা হাইলাকান্দি আমরা দখলে আমরা রাখতে পারি। আর শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ছট পুজোয় উৎসবের আমেজ গোটা উপত্যকায়, সূর্য আরাধনায় ব্যস্ত ভক্তরা। বকরিহাওরে কুয়ো পরিষ্কারে নেমে মৃত 3, অশ্রুসিক্ত নয়নে সম্পন্ন জানাজা। শিলচরে পাসপোর্ট মেলায় সাড়া, পুলিশ ভেরিফিকেশন হল আবেদনকারীদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।